দেখো এবার আমরা পেজ নাম্বার একশো বিরানব্বই এক এটা হলো পিরামিড ঘনবস্তু পিরামিড 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 কিরকম দেখতে পিরামিড ত্রিভুজ আকার হয় আবার চতুর্ভুজ আকার পিরামিড ত্রিভুজ আকার ত্রিভু ত্রিভুজ আকার কীরকম দেখতে না এই এই এখান থেকে এই 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 তাহলে পিরামিডের ত্রিভুজাকার পিরামিডের ধার প্রথমত প্রথমে প্রথমে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কটা হবে শীর্ষবিন্দু হচ্ছে তিনটে চারটে চারটে এবার ধার বা প্রান্তরেখা 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 কথা হচ্ছে তাহলে নিচে তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটি হচ্ছে প্রান্তরেখা আর তল সংখ্যা তল সংখ্যা কটা তল সংখ্যা হচ্ছে নিচে একটা আর এপাশে একটা দুটো তিনটে তাহলে মোট চারটে চারটি তল সংখ্যা এবার দুই যদি সেটা চতুর্ভুজা আকার হয় চতুর্ভুজাকার আকার পিরামিড কীরকম দেখতে না চতুর্পিরামিড হচ্ছে চতুর্ভুজ আঁক আর এখানে পয়েন্ট নাও এই এই এক্ষেত্রে শীর্ষবিন্দু কটা হবে শিশু দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা শিশুবিন্দু পাঁচটে ধার কটা হচ্ছে ধার হচ্ছে দেখো এই ধারটা চারটে আর পাঁচ ছয় সাত আট তার আটটা আর তল সংখ্যা তল সংখ্যা দেখো এসাইড এ ওসাইড এসাইড চারটে আর নিচে একটা পাঁচটা পাঁচটি হলো তল সংখ্যা এটা গেলে পিরামিড এবার আমরা আসছি প্রিজম 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 সাধারণত বিভিন্ন ধরনের হতে পারে আমরা আয়ত ঘনক এটা একটা প্রিজম যেটা আমরা আয়ত ঘনক বলেছি ঘনক বলেছি এটাকে আমরা প্রিজম বলতে পারি তাই এক্ষেত্রে এই আয়তাকার শীর্ষবিন্দু আগের মতো শীর্ষবিন্দু আটটা ধার সংখ্যা বারোটা আর তল তলসংখ্যা ছটা তবে পিজম যদি এইরকম হয় ত্রিভুজ আকার পিজম হয় ত্রিভুজ আকার যদি পিজম হয়ে থাকে ঠিক এভাবে আকার যদি পিজম হয় যদি ত্রিভুজ আকার হয় ত্রিভুজাকার তখন তখন এর শীর্ষবিন্দু কত হবে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু দেখো ওপরে তিনটে নিচে তিনটে ছটা তাহলে ছটি ধার কটা হচ্ছে ধার হচ্ছে দেখো নিচে তিনটে ওপরে তিনটে ছটা সাতটা আটটা নটা ধারেরও নটি আর তল সংখ্যা তল সংখ্যা এপাশ ওপাস দিকটা তিনটে আর ওপর নিচে দুটো পাঁচটা তার তল সংখ্যা তল সংখ্যা পাঁচটি এটা গেল আমাদের ত্রিজম তো আমরা এখানে এরপর এবার দেখো আমরা একশো তিরানব্বই পেজে যে সঠিক উত্তর সঠিক উত্তর তো এটা আমরা শুধু উত্তর লিখছি এক একটা দেখো ঘনক একটি বিশেষ ধরনের ব্যালন শঙ্কু আয়ত ঘনক না গোলক ঘনক তো সাধারণত আয়ত ঘনকই হতে পারে আয়ত ঘনক দুই টোপরের আকৃতি পিরামিড শঙ্কু প্রিজম না গোলক শঙ্কু শঙ্কু তিন ঘনবস্তুর মাত্রা সাধারণত কী এক তিন এক শূন্য দুই সাধারণত মাত্রা হচ্ছে তিন চার একটি আয়ত হলো জলের পাইপ পেন্সিল না বাক্স না মার্বেল বাক্স কারণ আয়ত ঘন সাধারণত বাক্সেরই মতো হয় পাঁচ একটি থামের আকৃতি ঘনক শঙ্কু চোং না গোলক চোং আমরা জানি চোং হচ্ছে চোং ছয় লুটোর ছক্কার আকৃতি ঘনক শঙ্কু গোলক না চোং ঘনক সাত আয়ত ঘনক একটি বিশেষ ধরনের প্রিজম পিরামিড না চোং না শঙ্কু আয়ত ঘনক এক বিশেষ ধরনের প্রিজম আট শঙ্কুর তলদেশ বৃত্তাকার বর্গাকার আয়তাকার বৃত্তাকার শঙ্কু ট্রোপুর বৃত্তাকার নয় চোঙের বক্রতল চোং একটি দুটো তিনটে চারটে চঙের বক্রতা সাধারণত একটা কারণ একটি মাত্র বক্রতা চঙের তাহলে একটি এবার আমরা একশো চোরানব্বই পেজে পেজ একশো চোরানব্বই সেখানে ওই ফাঁকা ঘর ফাঁকা ঘর আমরা পূরণ করব ফাঁকা ঘর ফাঁকা ঘর এক একটা কী বলছে একটা বলছে যে আয়ত ঘনকের প্রতিটি তল সমতল আয়ত ঘনক প্রতিটি তল সমতলই হবে দুই আয়ত ঘনকের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে সাধারণত নব্বই ডিগ্রি কোণ করে থাকেন লম্ব তিন ঘনকের প্রতিটি তল সে ঘনক মানে ছক্কার ঘুটি তাহলে সমতল হবে সমতল চার ঘনকের দুটি উদাহরণ ঘন উদাহরণ ছক্কার ছক্কার ঘুটি আর বাক্স পাঁচ গোলকের ড্যাশটি ড্যাশ তল থাকে তাহলে গোলকে সাধারণত গোলকের একটি আর বক্রতল বক্রতল ছয় পিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ দেখো ত্রিভুজ পার্শ্বতল ত্রিভুজাকার হতে পারে ত্রিভুজ আকার আবার অবলিক চতুর্ভুজাকার চতুর্ভুজাকার সাত পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হবে পিরামিড ত্রিভুজ আকার আট গ্লাস একটি চোঙাকার ঘনবস্তু চোঙাকার গ্লাস মানে পাই পাইপ নয় মার্বেল একটি কী না গোলক আকার গোল গোলক আকার ঘনবস্তু আচ্ছা গোলকের মাত্রা দশ গোলকের মাত্রা গোলকের মাত্রা মাত্র একটি কারণ গোলকের দৈর্ঘ্য নেই পোস্ত নেই শুধু একটা মাত্র মাত্রা আছে সেটা হচ্ছে এক গোলকের গোলকের আমরা জানি যে তাহলে গোলকের একটি মাত্রা আছে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা যদি ভালো লাগে ভিডিও তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো ঠিক আছে কারণ সাবস্ক্রাইব করলে তোমরা আর অন্যান্য জিনিসগুলো সহজে পেয়ে যাবে